হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি কিছুদিন যাবৎ খুবই অসুস্থ ছিলাম, এই জন্য আমি ভিডিও দিতে পারিনি কন্টিনিউয়াস। তো আমার চেহারা দেখেও কিন্তু আপনারা অনেকে বুঝতে পারতেছেন যে আমি অনেক অসুস্থ ছিলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যারা নতুন নতুন মনিটাইজেশন পেয়েছেন ইউটিউব চ্যানেলে, মানে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি কন্টেন্ট আপলোড করেন বা ভিডিও আপলোড করেন, সেখানে আপনি যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলছেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য, এবং সেটা অ্যাপ্লাইও করছেন এবং আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে। তো এখন মনিটাইজেশন হওয়ার পরে আপনারা সকল ভিডিও, মানে আপনার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সেই সবগুলো ভিডিও আপনারা একবারে কিভাবে মনিটাইজেশনটা অন করতে পারবেন, মানে আপনার ভিডিওগুলো সবগুলো ভিডিওতে যাতে অ্যাডস দেখায় সেটা কিভাবে করবেন এক ক্লিকে, ঠিক আছে? তো সেটাই আমি আজকে আলোচনা করব। তো এটা অনেকে অনেকভাবে করে, অনেক সিস্টেমে করে। আপনি চাইলে প্রথম পেজে যে ভিডিওগুলো আছে 30টা বা 35টা যাই থাকুক, সেই 35টা বা 30টা একসাথে মার্ক করে তারপরে আপনি 30টা 30টা করে কিন্তু একবারে একবারে করে করতে পারবেন। আবার কিন্তু এটা এক ক্লিকে সব ভিডিওই করা যায়, মানে 100টা ভিডিও থাকলে 100টাও করা যাবে। তো আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাব। তো আমার ল্যাপটপ স্ক্রিনে গিয়ে কিন্তু এটা দেখাবো। তো বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমি গুগল ক্রোমে যাচ্ছি, যাওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করব। তো ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পরে ইউটিউবে ঢুকলাম। ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডান কর্নারে যে আমার চ্যানেলের লোগোটা আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেবো। আপনারা আপনাদের চ্যানেলে সেম কাজটি করবেন। তো ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পরে আমরা আমরা কিন্তু এই ড্যাশবোর্ডে কিন্তু সেই অপশনটা পেয়ে যাব, মানে মনিটাইজেশন চালু হওয়ার পরে যে অ্যাডস গুলা সেট করতে হয় বা প্রত্যেকটা ভিডিওতে যে মনিটাইজেশন অন করতে হয় সেটা কিন্তু এখানে আপনার চ্যানেল ড্যাশবোর্ডেই পেয়ে যাবেন। কিন্তু আমি যেহেতু আগেই হচ্ছে অ্যাড সেটিংটা করে ফেলছি, সেজন্য কিন্তু আমার চ্যানেলের ড্যাশবোর্ডে দেখাচ্ছে না। তো আমি কন্টেন্টে যাবেন আপনারা। তো আপনারা কন্টেন্টে যাওয়ার পরে এখান থেকেও কিন্তু করতে পারবেন। এখানে দেখেন কয়টা ভিডিও শো করতেছে, এখানে 30টা, এই পেজে 30টা ভিডিও শো করতেছে। তো আপনারা ইচ্ছা করলে এভাবে 30টা ভিডিও করেও আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন। এই যে দেখতে পারতেছেন যে আমার সকল ভিডিওতে কিন্তু মনিটাইজেশন চালু করা বা অন করা। তো আপনারা যদি বলেন না আমরা 30টা করে করবো না, আমরা সব ভিডিও একসাথে করে ফেলবো, আমার চ্যানেলে যত ভিডিও আছে থাক 100টা 200টা 500টা, সকল ভিডিও আমি একসাথে মনিটাইজেশন ইনেবল করতে চাচ্ছি। তো সেটা করার জন্য আপনারা কি করবেন, এই যে ভিডিও অপশনে এখানে মার্ক করবেন, ঠিক আছে? মার্ক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে 30 সিলেক্টেড, সিলেক্ট অল লেখা, এই সিলেক্ট অল এ ক্লিক করে দেবেন। সিলেক্ট অল এ ক্লিক করার পরে এখানে কিন্তু লেখা আসছে যে অল ভিডিও সিলেক্টেড, মানে এটার মানে হচ্ছে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে বা কন্টেন্ট আছে সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন সিলেক্ট হওয়ার পরে, আর এখন সিলেক্ট হওয়ার পরে আপনারা এই যে এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করার পরে মনিটাইজেশন নামে একটা সেকশন আছে দেখতেছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু মনিটাইজেশনের যে অপশনটা এটাকে চলে আসছে, এই যে এখানে অন অফ আছে, এখানে যদি অফ অফ করা থাকে তাহলে আপনারা অনেক অন করে দিবেন। অন করে দিয়ে আপনারা এই যে আপডেট ভিডিওস লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আই আন্ডারস্ট্যান্ড এটা, এটাতে টিকমার্ক দিয়ে আপডেট ভিডিওসে ক্লিক করে দিলেই আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলোতে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে বা চালু হয়ে যাবে। কিন্তু একটু এখানে আপডেট ভিডিওসে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, কারণ লোডিং হবে। উপরের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে লোডিং হবে। তো লোডিংটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো একসাথে মনিটাইজেশন অন হয়ে যাবে বা অ্যাড সেটিংগুলো চালু হয়ে যাবে। তো সেম প্রসেস আপনারা কিন্তু চ্যানেল ড্যাশবোর্ড থেকেও এটা করতে পারেন, আবার ইচ্ছা করলে কন্টেন্টের মধ্যে গিয়েও এভাবে মার্ক করে, মানে আপনারা এভাবে অল ভিডিওস করে সিলেক্ট করে এটাও কিন্তু এভাবেও কিন্তু করতে পারেন। তো এটাই ছিল আসলে দুইটা সিস্টেম, দুইটা সিস্টেমে আপনারা কিন্তু চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলোতে মনিটাইজেশনের যে অ্যাডসগুলো, অ্যাড সেটিংগুলো, এগুলো কিন্তু চালু করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।